ফোনি বাত্যার তাণ্ড বলিলা পুরী শ্রীক্ষেত্রক সুরক্ষা যোগাউথিবা বালুখণ্ড অভয়ারণ্যক ধ্বস্ত বিধ্বস্ত করে দিয়েছে। ফলে 75% জঙ্গল নষ্ট হয়ে যাই জনাপড়ছে। সেখানে বড় বড় গছ সবু ভাঙ্গি পড়া বেড়ে বিশেষ করে জীবজন্তু পত্তা মিপার না। তবে এর স্থিতি পরখি লা ওটিভি বালুখণ্ড অভয়ারণ্য অধিক সূচনা দেখছেন আম প্রতিনিধি রমেশ রথ। ইয়ে হচ্ছে বালুখণ্ড কোণার্ক অভয়ারণ্য, মু তার প্রবেশ পথরে অ এটি পর্যটক মানে বুলি আসন্তি, কারণ আ ভিতরে অঝাড় ঝাড় জঙ্গল থাকে এবং বন্যপ্রাণী বি রহন্তি, যেটা কুহাযায় মৃগ হরিণ মানে রইথান্তি। মু আপনাদের দেখাইবি এ প্রবেশ পথ পরে সম্পূর্ণ বন্ধ হয়ে যাইছি, কারণ এই পট দেই ফনি যাইথিলা স্থলভাগকু, এইঠারে হি মাড় হইথিলা। ইয়ে হচ্ছে সেই বালুখণ্ড অভয়ারণ্য যেটি ফনি প্রথমে স্থলভাগ ছুঁইলা। কোন অবস্থা আপনার নিজে দেখি পারুথিবে, চারিআড়ে ভয়ঙ্কর, কৌশি গছ বি না, সম্পূর্ণ ধ্বংস, যে ঝাউ জঙ্গল কুহযায় সে ঝাউ জঙ্গল সম্পূর্ণ ধ্বংস হয়ে যাই। ক্যামেরা পর্সন কবি তার প্রবেশপত্র মাত্র 100-200 ফুট পরে আস্তা নাই, এই রাস্তা দিয়ে মাত্র 3-4 কিলোমিটর গলে পড়ে সমুদ্রকূল, আইটি পর্যটক মানে যাই সেইটি সেইটি উপভোগ করতে সে জায়গা অত্যন্ত সুন্দর এবং রমণীয় স্থান লা, কিন্তু আজ সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাই। দেখুন এই রাস্তা দিয়ে এই বাট দিয়ে এটি প্রথমে হি ফনি তার তাণ্ডব লীলা রচাইলা, কৌশি গছ নাই, সম্পূর্ণ জঙ্গল উজুড়ি যাই, কৌশি গছ বি ছাড়িনি, ভাঙ্গি যাই, পড়ি যাই, কিছু বি না, আপনার নিজে দেখিপারুবে। এই হচ্ছে সে বালুখণ্ড অভয়ারণ্য, যেটি কি প্রথমে ফনি তার তাণ্ডব লীলা আরম্ভ করে স্থলভাগে প্রবেশ করেছিল। যাওয়াকে তো রাস্তা নাই, কিন্তু আমার সহ জন ভেট হলে বন্য কর্মচারী যিনি ফরেস্ট ডিপার্টমেন্টর ওয়াচম্যান কুমেন জগুয়াড়ি, তাঙ্কটু শুণা কোণ হয়েছি ভিতরক তো যা সম্ভব হয়ে পড়ুনি এবং সে ভিতর বুলি যাই আসলে কোণ হয়েছি ভিতর বালুখণ্ড অভয়ারণ্য প্রবেশ করুনি বালুখণ্ড অভয়ারণ্য ভিতরক, কিছু নাই, সবু আমার নষ্ট হয়ে যাই, সেটি বি নেচর কাম লা, তার বি কিছু নাই, সবু নষ্ট হয়ে যাই অভয়ারণ্য ভিতরে। জীবজন্তু পাই দুই উপসার যাই ভিতরক লাগিছে ক্যামেরা উপরে, যে ড্রোন ক্যামেরা সে সর্ভে করা হচ্ছে, জনা পড়ব কত জীবজন্তু অনেক। আচ্ছা আপনার লাগুছে এত প্রচন্ড যে তার বেগ লা, কিছু জীবজন্তু থিবে বলে ভাবুছ? অনেক আমি দেখিছু আমার যে পোষা হরিণ চারিটা লে সে অনেক বর্তমান, তা দেখিছু কালি যাই অনেক অভয়ারণ্য ভিতরে জন্তু অনেক। গছ যে জঙ্গল সে সব উজুড়ি যাই, তার মানে তো অধারু মিনিমম 75% যাই নষ্ট হয়ে যাই। ইয়ে হচ্ছে বালুখণ্ড অভয়ারণ্য ভিতর দৃশ্য, আপনার দেখুবে কেতে বড় বড় গছ ফনি ভাঙ্গি দিয়ে চালি যাই। এই জায়গার হি প্রথমে স্থলভাগ ছুঁইলা বাত্যা ফনি, আর তাণ্ডব করে চালি যাই। দেখুন গোটিয়ে বি গছ কিছু না, বিরাট বিরাট বৃক্ষ, সম্পূর্ণ জঙ্গল উজুড়ি যাই, শহ শহ বর্ষর গছ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাই। ফনি তার তাণ্ডব লীলা খেলেছি, আপনার দেখাও ক্যামেরাম্যান কোণ সব করেছে এই বালুখণ্ড অভয়ারণ্য ভিতর। ভেটিলু বালুখণ্ড অভয়ারণ্য ডিএফ সারু, তাঙ্ক অনুসারে অনেক ক্ষতি ঘটিছে বালুখণ্ড অভয়ারণ্য, বহুত গছ ভাঙ্গি যাই, তাঙ্ক মুহর শুনবা কোণ কহবে কোণ কেমতি ক্ষতি হয়েছে, কেমতি ল্যান্ডফল কলা কেউ জায়গায় কোণ। বালুখণ্ড অভয়ারণ্য পাখরে পুরী সহরক লাগিকি ল্যান্ডফল করেছি, আউ বালুখণ্ড অভয়ারণ্যের বহুত গছ থিলা, আমার ঝাউ কাজু ইউক্যালিপটাস আকাশিয়া প্রায় গছ উপুড়ি যাই, নহলে তো উপর পুরা ভাঙ্গি যাই, পুরা ধ্বংস বিধ্বস্ত দেখা যাচ্ছি, আপনি তো রিস্টোর করা কষ্ট হব, কিন্তু যেগুলো টপ ব্রোকন হয়েছি হয়তো মনকু মন কঁড়ি পড়ে, কিন্তু যেটি উপুড়ি বেশি ওপেনিং হয়ে যাই জায়গা, সেটি আমি আগামী ইয়ে দেখা গছ লগাই তাকে কেমতি পুঁজি আছে তার পূর্ব সিঁড়ি ফেরি আনবাকে চেষ্টা করবু। তো গোটে কথা হচ্ছে এইটি ল্যান্ডফল করেছিল আপনার বালুখণ্ড অভয়ারণ্যে ল্যান্ডফল কলা ফনি, তো তাপরে যা বি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার আকলন অনুসারে কেতে জঙ্গল কেতে ক্ষতি হয়েছিল, শতকড়া কেতে ভাগ ক্ষতি হয়েছে? সেমতি কহিলে তো শতকড়া 70-80% ক্ষতি হয়ে যাই জঙ্গল, আউ তার মূল্যায়ন করা তো কহিলে তো তার কোটি কোটি টাকার মূল্যায়ন হব, সেমতি তো কহি হবনি। আউ বাকি জীবজন্তু যা অনেক তা ভিতরে আমি পচারুলু পাখ গাঁকু বহুত হরিণ পড়াই যাইছেন আখপাখ গাঁকু, সে সেইটি অনেক সেপট পাখে যে তাঁর তোটাকি আখাপাখি যা এই যে অছি গছ বৃক্ষ ভিতরে লুচিকি অনেক,
ଆସିବା ଆରମ୍ଭ କରିଣି ପୁଣି ଆଉ ଥରେ ଅଭୟାରଣ୍ୟ ଭିତରକୁ। ଆମେ ଅଭୟାରଣ୍ୟ ଭିତରେ ଆଜି ଖୋଜା ଲଗେଇଛୁ, ବିଭିନ୍ନ ଗ୍ରୁପ୍ କରିକି ଆମେ ସେହି ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଆଜି ଆମେ ଏଠି ସବୁ ରହିଛୁ, ଏକାଠି ହେଇଛୁ। ଆଉ ଆମେ ଡ୍ରୋନ୍ର ବି ସହାୟତା ନେଇଥିଲୁ ଯେ ତାକୁ ଯେଉଁ ଅଞ୍ଚଳକୁ ଯାଇ ହେଉନି ଚାଲିକରି ସେ ଅଞ୍ଚଳରେ ଟିକେ ବୁଲିବା ପାଇଁ। ତ ହରିଣ ଖୁରା ତ ଆମେ ଦେଖିପାରୁଛୁ, ହରିଣ ଏ ଯେଉଁ ମିଡ଼ୋ ଏରିଆରେ ଯେଉଁଠି ଆମେ ଘାସ ଚାଷ କରିଥିଲୁ ସେ ଜାଗାରେ ହରିଣମାନେ ଅଛନ୍ତି। ଆଉ କ୍ଷୟକ୍ଷତିର ହରିଣମାନଙ୍କର କୌଣସି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଡେଡ୍ ବଡି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ପାଇନୁ କି ଇଞ୍ଜୁର୍ଡ଼ ହୋଇଥିବାର ଆମେ ପାଇନୁ। ଯାହା ଏଇ ନୂଆ ନଈ ପାଖରେ ଯେଉଁ ହରିଣ ଥିଲେ ସେମାନେ ଠିକ୍ ଅଛନ୍ତି, ସମସ୍ତଙ୍କୁ କୌଣସି ତାଙ୍କର ଆଘାତ ହୋଇଥିବାର କାହିଁ ଜଣାପଡ଼ୁନାହିଁ କିଛି। ତ ମୋଟାମୋଟି ଭାବେ ଆପଣ କହିବାକୁ ଗଲେ ୟା ଭିତରେ ଯେଉଁ ଅନ୍ୟ ବନ୍ୟଜନ୍ତୁ ଥିଲେ, ଠେକୁଆ ଥିଲେ, ହେଟାବାଘ ଥିଲେ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଜନ୍ତୁ ଥିଲେ, ହରିଣ ଭଲ ଅଛନ୍ତି ବୋଲି କହୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଏ ଯେଉଁ ଜଙ୍ଗଲଟା ଏତେ ବଡ଼ ଡିଭାଷ୍ଟେସନ୍ ପରେ ଯେଉଁ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି, ତାକୁ ଆଉ କେତେ ଦିନ ଲାଗିବ ଏମିତି ହରାଭରା ଜଙ୍ଗଲଟା ବୋଲି ଆପଣ ଆଶା କରୁଛନ୍ତି? ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆହୁରି 2-3 ବର୍ଷ ସମୟ ଆମକୁ ଲାଗିବ ପୁଣି ଆଉ ଥରେ ତାକୁ ସେ ପୂର୍ବ ସେରି ଫେରାଇ ଆଣିବା ପାଇଁ। ମନକୁ ମନ ଯେତେବେଳେ କଅଁଳିବ, ବର୍ଷା ଦିନ ନହେଲେ ତ କଅଁଳିବନି, ବର୍ଷା ଦିନ ପରେ କିଛି ହେଲା ତାପରେ ଆମେ ପୁଣି ଏ ବର୍ଷ କିଛି ଚେଷ୍ଟା କରୁଛୁ ଭରଣା କରିବା ପାଇଁ, ନହେଲେ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ଯୋଜନା କରିକି ଆସନ୍ତା ବର୍ଷକୁ ଆମେ ପୁଣି ପ୍ଲାଣ୍ଟେସନ୍ କରିକି ଏରିଆକୁ ଆଉ ଥରେ ସବୁଜ କରିଦେଇପାରିବୁ। ପୁଣି ସବୁଜ ହେବାର ସ୍ୱପ୍ନ ଦେଖିଛନ୍ତି ଡିଏଫ୍ ସାର୍ ଆମ ସହିତ ଥିଲେ ଏବଂ ଆମକୁ ଅଧିକ ସୂଚନା ଦେଉଥିଲେ ଯେ ବାଲୁଖଣ୍ଡ ଅଭୟାରଣ୍ୟର ଯେଉଁ ପ୍ରଥମେ ଏଇଠି ହିଟ୍ କରିଥିଲା ଫନି, ତା ବିଷୟରେ ଆମକୁ ବି ସୂଚନା ଦେଉଥିଲେ। ବାଲୁଖଣ୍ଡ ଅଭୟାରଣ୍ୟରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ପ୍ରଶାନ୍ତଙ୍କ ସହ ରମେଶ ରଥ, ଓଟିଭି।